তুলনায়। তবে লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার উমরের সেই কোয়ালিটি আছে। উমরে ফারুকের কাছে আসছিল একটা নোকতা চেঞ্জ করার জন্য, বারে তা বানাইতে পারছে? এইভাবে অনেক ভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, একটা অক্ষর একটা নোকতা চেঞ্জ করতে পেরেছে? এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে, পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিব তাহলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো, না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজে কোরআন লিখে রাখে না, এদের হেফজখানা গুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে? কোরআনের গালে দিয়ে কোরআনকে থামানো যাবে? কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে? এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই, ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া, মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম। ইসলামটা দিয়েছে কে? এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? কার দেয়া ধর্ম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, হেদায়াত দিয়ে পাঠিয়েছেন। মুশরিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে, ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না। এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া, এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয়। এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক, রব সেন্টার্ড। দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই, তখন আমরা রবের নাম নেই, আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ, পড়েন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি? রব্বানা কি বলি? মানে আমাদের রব। সব জায়গায় রবের নাম আছে না নাই? আবার যখন ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই? তখন আমরা পড়ি, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? তার মানে দোয়ার আগে কার নাম বলেন? রবের নাম। কার নাম? আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই? জিজ্ঞেস করা হবে মার রব, উত্তর রবের নাম কি? আমরা উত্তরে কি বলবো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। যখন রুকু দেই, রুকু ওইখানে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সিজদায় যাই তখন কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আলা। তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত, রবের দেয়া ধর্ম, রবের টেক কেয়ারে চলে। এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া। আওয়াজ করে বলো মুসলমান, এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি? এই তো মুখস্থ হয়ে গেছে, ক্লাসের মতো হয়েছে না? এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ, সবাই বলে ক খ গ, এরকম আওয়াজ করে বললে মুখস্থ করাই দেবে কে? তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব, বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না, আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটূক্তি কখনো করি না, তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই, ঠিক কিনা?
আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার ইবাদত করতে পারবো না, একজনের ইবাদত করে কুল পাই না, ঠিক কিনা? এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে। এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া, কি নাম? মাশাআল্লাহ। দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম, আবার বলেন, সবাই জোরে বলেন, এর মানে হচ্ছে মানবতার ধর্ম। এটা ইসলাম কিসের ধর্ম? হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবতার ধর্ম। মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয়, ঠিক কিনা? এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ভিতরে জোর জবরদস্তি আছে? আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না, কারণ সে তো মানুষ, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো, দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত তোমার। তবে মুসলিম হলে জান্নাতে থাকবে আর কাফির হলে জাহান্নামে পূর্বা জোরে কোন, ঠিক কিনা? কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে, কারণ এটা মানবতার ধর্ম, এটা মানবতার কথা বলে। ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা, বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন, কি করলেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে এটা কার লাশ? আপনি দাঁড়ালেন কেন? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? ইহুদি কি মানুষ না? আরে আমি তো ইহুদি, খ্রিস্টান, মুসলিম ওগুলো তো এখানে দাঁড়াই নাই, আমার দু চোখে আমি কনসিডার করেছি, দিস ইজ এ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালিউট হিম, এটা মানুষ, এটা মানব। দু চোখ দিয়ে মানুষ দেখতেন, আস্তিক নাস্তিক দেখতেন না, কাফির মুশরিক দেখতেন না, বিশ্বনবী কনসিডার করতেন, দিস ইজ এ হিউম্যান বিং, এটা একটা মানুষ। আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি, পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুরিদ, আছে না নাই? একই জামাত ইসলাম করে নাকি চরমনাই করে, নাকি খেলাফত করে, না মজলিস করে, না আওয়ামী লীগ করে, না বিএনপি করে, এই যে আমরা ভাগাভাগি করি, প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আশরাফুল মাখলুকাত। কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি, আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর। বিশ্বনবী ইহুদির লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলাগিলি করি, কথা বলেন? আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই, যাই না? উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব? এভাবে দেই? কিভাবে দেই? সবাই রে দেই, ঠিক কিনা? কারণ মানবতা যেখানে বিপন্ন, ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই? আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না, আমরা দেখি কারা বন্যা পীড়িত, কারা দুঃখ কষ্টে আছে, যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপ্যান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরে কোন, ঠিক? ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন, কাদা ছড়াছড়ি আর করেন না, কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন, আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে, কালো করতে করতে শেষ করে দিয়েছি। এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই, আমাদের ধর্মই অনেক ভালো, কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই, ওরা তো আঙ্গুল দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের, ও রে বলে মুশরিক, ঠিক কিনা? এরা বলে আঙ্গুল কাফের হওয়ার দরকার নাই, মুশরিক হওয়ার দরকার নাই, আমরা যা আছি ওইটাই ভালো, ঠিক কিনা? এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সিরাত গ্রন্থ আর সিরাহ আল হালাবিয়া, এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে। নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রি বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন, কয়জন জোরে বলেন, কয়জন? তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে, ইন দ্য মিন টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুমধুর আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে, বাজারে দেখতে লাগলো, আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড়, মদিনার মোহাম্মদ ইসলামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না, দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌড়, দোকানে শাটার নামায় না,
দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না। আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে। আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন? সাটান্না মান না, ক্যাশ বক্সে তালা লাগান না? নাজরানের খ্রিস্টানরা দেখলো না, তালা টালা ঝুলায় না। স্বর্ণের দোকানদার স্বর্ণ টন রাইখা নামাজে দো, সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক, কয় থাক আর দেখা করার দরকার নাই। কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব কব্জায় এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি।